সাম্য প্রতিষ্ঠিত হয়নি, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি, সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হয়নি, তারপরেও আমরা বলছি দেশ স্বাধীন হয়েছে, ভালো হয়েছে। এখানে আরেকটা শুভঙ্করের ফাঁকি আছে, আমি এটা বলি। 1971-এ বাংলাদেশ কেন স্বাধীন হলো? আমরা তো 1971-এর 25 মার্চ পর্যন্ত পাকিস্তানের সাথে যাকে বলা হয় দর কষাকষি করছিলাম স্বায়ত্তশাসনের জন্যে। আমরা যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতাম, আমরা যদি পাকিস্তানের শাসনবাহিনী হতে পারতাম, না আমরা পাইতাম কি? আমরা এই দেশে স্বায়ত্তশাসনের অধিকার আয়োজন করতাম। কেন করতাম? কথা ছিল পাকিস্তানে একটি কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রের মধ্যে প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং আভ্যন্তরীণ যোগাযোগ, এইগুলি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে, বাকি সব প্রাদেশিক সরকারের থাকবে, নিজস্ব অর্থব্যবস্থা সহ, নিজেদের কেন্দ্রীয় ব্যাংক ইত্যাদি সহ। এই দাবিগুলোই কিন্তু, যদি আমরা এখন ভুলে যাই ইতিহাসের, 1946 সনেও এই দাবিগুলি ছিল ভারতের কেন্দ্রীয় সরকার, ইউনিয়ন অফ ইন্ডিয়া, প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং যোগাযোগ, আর বাকি সব প্রদেশগুলি থাকবে, 6টি প্রদেশ থাকবে যারা ঘটনাচক্রে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হবে, পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বালুচিস্তান, একেবারে বাংলা আর আসাম। আর যে প্রদেশগুলো মাদ্রাজ, বোম্বে, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ, ভারতের কথা বিহার, উড়িষ্যা, ওইগুলি হবে গ্রুপ এ, আর এগুলি হবে পাঞ্জাব হবে গ্রুপ বি, আর বাংলা আসাম হবে গ্রুপ সি। এই ছিল চুক্তি, এটা মেনে নিয়েছিল কংগ্রেসও। কিন্তু শেষ মুহূর্তে 1946 সনের জুলাই মাসের 10 তারিখে নেহরু যখন বলল আমরা এটা মানতে বাধ্য নই, ভবিষ্যতে ইংরেজ চলে গেলে নাও মানতে পারি, এই কারণেই পাকিস্তান আন্দোলন হলো। আমি বলছি মজার ব্যাপার কি জানো, লোকে এটা আলোচনা করে না, ঠিক যে কারণে এখানে পাকিস্তান হয়েছিল এই কারণে বাংলাদেশ হয়েছে, একই যুক্তিতে। এবং 6 দফার যে স্বায়ত্তশাসনের কাঠামো, এটা কিন্তু ক্যাবিনেট মিশনের প্ল্যানে ইংরেজরা যে কাঠামোটা দিয়েছিলেন ভারতের বিভিন্ন স্বাধীন প্রদেশ এবং স্বাধীন কেন্দ্রের, একই। সুতরাং আমি বলছি রাজনীতির কথা বাদ দিয়ে তো আমরা সাহিত্যে আসতে পারছি না। আমাদের দেশটা যে স্বাধীন হলো 1971-এ, ইতিহাসটা 71-এ শুরু হয় নাই, এটা 47-এ শুরু হয়েছে। 47-এর ইতিহাসটা কিন্তু 1857-তে শুরু হয়েছে, 1857-এর ইতিহাস 1757-তে শুরু হয়েছে। এইভাবে যদি যাই তাহলে বোঝা যাবে যে আমি বলছি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার কেন প্রতিষ্ঠিত হয়নি। এটাই সম্ভবত স্যার সবসময় মূল দাবিটাই ছিল, না এটাই মূল দাবিটা বাস্তবায়িত না হওয়ার কারণ হচ্ছে দেশের শ্রেণী কাঠামোর পরিবর্তন হয় নাই। আমরা একসময় মনে করেছি যে দেশে মুসলমান শাসক শ্রেণী প্রতিষ্ঠিত হলে পাকিস্তানে দারিদ্রের অবসান হবে, এবং মোহাম্মদ আলী জিন্না যে বক্তৃতা দিয়েছিলেন বলছিলেন আহা আমি বাংলায় গিয়েছিলাম 1936 সনে, সেখানে দেখছি মানুষ না খেয়ে আছে কি দারিদ্রের মধ্যে আছে, এটা আমাকে মোহিত করে। সেটা 1946 সনে এই বক্তৃতা তিনি বলছেন যে আমি বাংলার মানুষের দারিদ্র দূরীকরণের জন্যই পাকিস্তান করতেছি এবং বাংলাদেশের মানুষের বিশ্বাস করেছে। একই কথা আমরা 1970 সনের নির্বাচনেও বলেছি, এদেশের মানুষের দারিদ্র দূরীকরণের জন্য এদেশকে স্বায়ত্তশাসন দিতে হবে, না হলে স্বাধীন হতে হবে। জিন্না সাহেব এক কথা বলেছিলেন, আমরা স্বায়ত্তশাসন পেলে খুশি, না পেলে আমরা পাকিস্তান চাইব। আমি বলছি এই কাঠামো থেকে আমরা এখনও মুক্ত হইনি। আহমদ সোফা 1972 সনে একটা বই প্রকাশ করেছিলেন, ছোট বই, তখন তার বয়স 27-28 বছর হবে, বইটার নাম ছিল বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। সেখানে শুরুতে তিনি বলছেন আমরা এমন এক সময়ে বাস করছি যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হবার 1 বছর পার হয়নি, তখন তিনি বলছেন আমরা এমন এক সময়ে বাস করছি যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। মানেটা কী? মানে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে তাতে অনেক রক্তপাত হয়েছে, সুতরাং বাংলাদেশে দাঁড়িয়ে যে আমি চিন্তা করছি সেটা তো সেই রক্তের বিনিময়ে চিন্তা, অর্থাৎ দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু দেশ এখন কোন দিকে যাবে? তখন তিনি আক্ষেপ করে বললেন বুদ্ধিজীবীরা যা বলতেন তা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না। বইয়ের শুরুর বাক্য হচ্ছে এটা, ওইটা মুখবন্ধের বাক্য প্রথম যেটা বললাম, আর এখন যা বলছেন শুনলে বাংলাদেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। আজকে 50 বছর পরে যখন আপনি পিছনে ফিরে তাকাবেন দেখবেন যে আহমদ সোহার কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। তার মানে আহমদ সোহা ভবিষ্যৎ বক্তা সে বলছি না আমি, আপনি যদি কোনো ঘটনার কারণ বুঝতে পারেন তাহলে ফলাফল মোটামুটি কী হবে তা আন্দাজ করা যায়। বাংলাদেশ বিপদগামী কেন হয়েছে? আমরা সকলেই বলছি বাংলাদেশ অনেক উন্নত হয়েছে, কিন্তু বাংলাদেশ আহমদ সোহা যে অর্থে বলেছিলেন সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন, সমাজ কাঠামোর আমূল পরিবর্তন, সেটা কিন্তু হয়নি।